আচ্ছা গুরুজি, আপনি যে শিবযোগ শেখান, এই যে শিবযোগের যে তত্ত্ব, এইটা কি একটুখানি বললে খুব ভালো হয় আমাদেরকে, আমরা ব্যাপারটা খুবই জানতে পারবো বা শিখতে পারবো। শিবযোগ যদি বলি, ক্যালেন্ডারের শিব নয়, শিব অর্থাৎ শক্তি, অর্থাৎ এনার্জি, অর্থাৎ বিশ্ব শক্তি, যা সাধারণভাবে মুখে বলা যায় না এবং দেখা যায় না, অনুভূত করা যায়। কি শক্তি? সেই ত্রিশক্তি, ত্রিব্রহ্ম শক্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শক্তি আমার শরীরেও আছে, আপনার শরীরে আছে, প্রকৃতির ভেতরেও আছে, যা সাধারণভাবে উপলব্ধি করা যায়, দেখা যায় না। বায়ু বাতাস যেমন দেখা যায় না, সেই শক্তিকে দেখা যায় না, কিন্তু তার অনুভূতি পাওয়া যায়। আর শিব যোগ, আমি যে শক্তিটা আমার শরীরের ভেতরে তৈরি করি, সেই যোগটাকে শিবযোগ বলা হয়। অর্থাৎ আমার যে বীজ যে তৈরি হয়, সেই বীজ তত্ত্বটা কি, এই তত্ত্বটা কিভাবে তৈরি হয়, তার একটা এক সপ্তাহ জীবন আছে। এক সপ্তাহ জীবনের নাম আমরা যদি সপ্তাহের নাম দিয়ে দেখি, শুক্র, অর্থাৎ আমাদের জীবনের শুরু, বীজ শুক্র। তাই এরপরে আছে শনি, শনিকে মহারাজ বলা হয়। রবি, যার তেল আছে। সোম, যার সোম সাধনা বা ভোলানাথের দিন বা সোম সাধনা করতে হয় বা চন্দ্রের সাধনা করতে হয়। আর কি আছে? মঙ্গল, যা মঙ্গলময় কাজে ব্যবহার হয়। বুধ, যে পা যেখানে খুশি সেখানে যা, বুধবারে যে কোনো কর্ম করতে পারা যায়, কিন্তু আমাকে তো একটু ধ্যান রাখতে হবে যাতে বৃহস্পতিবার লক্ষ্মী ভাণ্ড আমার নব্য কমল পর্যন্ত আছে, যেখানে লক্ষ্মী নারায়ণে বা সেই পর্যন্ত যেন আমার বীজ তত্ত্ব, আমার বীজ, আমার শুক্র যাতে স্থায়ী হয় বা রাখা সঞ্চয় থাকে, না হলে আমাদের অনেক ক্ষতি হয়। তাহলে বীজ যেমন আমাদের শক্তিকে, শরীরকে চালায়, আমাদের শরীরে তৈরি হয়, সেই বীজের শক্তির জ্ঞানকেই শিবযোগ বলা হয়। সেটা এক সপ্তাহের জ্ঞান। আজ তার প্রথম দিন শুক্রবার, শুক্র অর্থাৎ আমার বীজ, পুরুষ শরীরের বীজ কে শুক্র বলা হয়। এই শুক্রবার তত্ত্বে একটা জ্ঞান, যেটা আমি একটা কবিতা ছন্দের মধ্যে লিখেছিলাম, সেই কবিতাটা একটু পাঠ করে শোনাবো। সেটা হচ্ছে শুক্রবার তত্ত্ব নামে আমাদের একটি ওয়েব পেজ, tapasmalo.in, tapasmalo.in, www.tapasmalo.in/app। এখানে যদি যান, এখানে এই তত্ত্বটা পেয়ে যাবেন, এই কবিতাটা পেয়ে যাবেন, এই তত্ত্ব জ্ঞানটা পেয়ে যাবেন। তবে আমি একটু পড়ে শোনাই, সেটা হচ্ছে শুক্র তত্ত্ব। জীবন যেমন শুরু হয় সৃষ্টি তত্ত্বে, জীবন যেমন শুরু হয় সৃষ্টি তত্ত্বে, জীবাত্মা সৃষ্টি হয় শুক্র জ্ঞান তত্ত্বে। মানুষ যেমন শুরু হয় শুক্র জ্ঞান তত্ত্বে, পরমাত্মার মিলন হয় শুক্র জ্ঞান তত্ত্বে। ব্রহ্মতত্ত্ব, শিব তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব ধরা যায়, শুক্র যোগ, শিব যোগ জ্ঞানী যদি হওয়া যায়, এক সপ্তাহে সপ্তদিনে তত্ত্ব যদি করা যায়, শুক্র তত্ত্বে শুক্রবারে শিব যোগের পরম জ্ঞানী হওয়া যায়। দিনের যেমন শুরু হয় সূর্য উদয়ের শুরুতে, সপ্তাহের তেমনই শুরু হয় শুক্র দিনেতে। মনুষ্য জীবন সৃষ্টি হয় যেমন শুক্র ব্রহ্ম প্রাণে, মানুষ জীবন উন্নতি হয় শুক্র আদি তত্ত্ব জ্ঞানে। তাই তো মালা বাবা বলে, শিব জ্ঞান শুরু হয় শুক্রবার দিনে, সংসার জীবন উন্নতি হয় মালা বাবার শিব যোগ জ্ঞানে। তাহলে আমরা এই যে শিবযোগ আমরা জ্ঞান দেখলাম, তাহলে আমাদের শুক্র অর্থাৎ বীজ, বীজের শক্তি সারা জগৎময় আছে। প্রত্যেকটা জীব যার জীবন আছে, তার ভেতরে বীজ আছে, সেই বীজের ভিতরে তার জীবন ধীরে ধীরে স্থায়ী হয়, আবার নতুন প্রজন্ম আসে। আর এই স্থায়ী করার জন্য আমাদের শরীরের প্রকোষ্ঠ আছে, আমাদের শরীরের গ্রন্থি আছে, সাতটি গ্রন্থি বা সাতটা চক্র স্থান, সেই চক্র শক্তি আছে যেটাকে কুণ্ডলিনী শক্তি বলা হয়। আবার এই চক্রকে জাগ্রত করার জন্য আমার যে এনার্জি বা শক্তিটা আমি সঞ্চয় করছি, সেই শক্তিটাকে পুরুষ দেহে শুক্রাণু, স্ত্রী দেহে ডিম্বাণু নামে পরিচিত, বাস্তব স্ত্রী শক্তি বা নারী শক্তি আর পুরুষ শক্তি, এই শক্তি সঞ্চার করতে গেলে আমাকে শুক্রবার তত্ত্ব। তাই অনেকে সাধুগুরু বৈষ্ণবরা বলেন, গৃহী হয়েও ব্রহ্মচর্য রক্ষা করা যায়, গৃহী হয়েও ব্রহ্মচারী হওয়া যায়, যদি এই শুক্রবারে থেকে বৃহস্পতিবার এক সপ্তাহ জ্ঞানের শিবযোগ তত্ত্বটা জানা যায়। এই শিবযোগ তত্ত্ব যারা জানবে, তাদের সংসারে উন্নতি হবে, তাদের সংসারে শান্তি থাকবে, আর তাদের জীবন ধীরে ধীরে আধ্যাত্মিক জীবন, পূর্ণ জীবন, যা আদিতে ছিল
আদিতে সবাই সংসার করেছেন, দেব দেবী যত আছে, মনুষ্য যত ছিল আদিতে সবাই সংসার করত। তারপর তাদের মধ্যে এত ক্ষমতা কি করেছিল, এই শিবযোগ তত্ত্ব তাদের হয়ে গেছে। কিন্তু শিবযোগ নাই, এইভাবে আমাদের কিছু তত্ত্ব আছে যেটা আদিতেও ছিল, এখন ছোট ছোট অংশে ভাগ করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে শিবযোগ, ভক্তিযোগ, শক্তিযোগ, নামযোগ, ধ্যান ও দর্শন যোগ, তারপরে মনুষ্য কারিগরি বিদ্যার কিছু পারফরমেন্স বা তার কারিগরিতা। আর আদিতে যখন এই শিবযোগ তত্ত্বকে জানার জন্য মাতা সতী অর্থাৎ পার্বতী, মাতা পার্বতী যখন ভোলানাথের কাছে জিজ্ঞাসা করলেন, বাবা বিশ্বনাথের কাছে জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি যদি সারাদিন এইভাবে বসে থাকেন কি পান, চোখ বন্ধ করে সারাদিন বসে থাকেন, এখানে কি আছে, এইভাবে প্রশ্ন, সেটা কোথায় পাওয়া যায়? এই গল্পটি সাধু শঙ্করিণী তন্ত্রে হরগৌরী সংবাদ বলে একটা তন্ত্র আছে যেটা সেখানে লেখা আছে। আর শিবপুরাণের তথ্যটা আছে, শিবপুরাণের ব্যাখ্যা পাওয়া যায়। তাই সেখানে শুক্র কবচ অর্থাৎ হরগৌরী শঙ্করিণী হরগৌরী সংবাদ যেটা আছে সেখানে কিছু জিনিস আছে, সেটা আমি একটু আরেকটু পাঠ করে শোনাই, তাহলে হয়তো বুঝতে পারবেন। সেটা হচ্ছে পার্বতী উবাচ্য, মা পার্বতী যে বাক্য ছিল সেই বাক্যটি হচ্ছে পার্বতী উবাচ্য, কি মহাদেব রূপাক্ষ সর্বতন্ত্র প্রকাশিত কতয়স্য মহাদেব কবচং ভগস্য। হে মহাদেব, আমাকে আপনার এই যে কবচ, আপনার যে শক্তি, আপনার যে ধারণ শক্তি, এইভাবে যে আপনি বসে থাকেন কেন, এটা আমাদের একটু যদি বলে। ঈশ্বর উবাচ্য, ঈশ্বর মহাদেব কি বলছেন, শ্রীনো দেবী প্রবাক্ষামি শুক্রশ্চ কবচং মুদা যস্য পটনাদ দেবী পুত্র পুত্র বিহিত ভবত। তাহলে হে দেবী, এই যে আমি বসে থাকি, এতে আমার শক্তি জাগ্রত হয়, আমার পুত্র পুত্রী শক্তিকে আমি জাগ্রত করতে পারব, আমার ভেতরে পুত্র পুত্রীর সৎ ভাবনা আসবে, আমার শক্তি আমার ভেতরে যে তৈরি হচ্ছে, আমার ভেতরে যে পুত্র, সেই পুত্র শক্তি, পুত্র বা পুত্রী যে তৈরি হয় তার শক্তি অর্থাৎ আমাদের ডিএনএ পিউরিফাই হবে, অর্থাৎ আমাদের ক্রোমোজোম পিউরিফাই হবে, অর্থাৎ আমাদের শক্তি জাগরণ হবে। তারপর কি বলেছে, এইটাকে কি করতে হবে, অশ্বশ্রী কবচ ভাগ্যশ্বর ঋষি ভক্তি ছন্দ শ্রী শুক্র দেবতা শুক্র হৃষ্ট সন্তাতে জপে বিনিয়োগ। এখানে কি আছে, হৃং বীজং মে শির পাতু হৃং ভালু পাতু মে সদা হং বীজ মে শিখা পাতু হং পাতু কবচং মম হৈং নেত্র মে সদা পাতু হং সর্বাঙ্গ সুচলে আকারাতি ক্লান্ত বন্য পঞ্চ দেবতু উদ্ধমুদ্ধ চক্ষুর সর্বত্র পাতু ভগব ইদং হি কবচং দিব্য ভিন্ড ঋষি বিনাশন সতদা পটনা দেবী পুরুষ ফলং লভতে সূর্য তিল গতে দেবী ভিগো বারে নিশা মুখে সতদা পটনা দেবী শুক্র বৃত্তি পজায়তে ধ্বজং ভঙ্গাধি রক্ষস্য ক্ষিপ্ত ন শান্তি পার্বতী ইদং কবচং জ্ঞাতা ভিন্ড মন্ত্রস্য জপতুশ্চ নিষ্ফলা জপ পূজাশ্চ মৃতেশ্চ নরকং ভজত। অর্থাৎ এই যে পাঠ, এই পাঠটা কোথায় আছে বললাম, সাধু শঙ্করের তন্ত্রে হরগৌরী সংবাদ, অর্থাৎ আমাদের হর আর গৌরীর যে রূপ, আদি রূপ সতী মাতা আর ভোলে বাবা যে আদি রূপ হর গৌরী যে রূপে ছিলেন, সেই রূপের ভেতরে নারী শক্তি আর পুরুষ শক্তি দুটোই বিরাজমান ছিল, নারী অর্থাৎ দেবী পুরুষ অর্থাৎ দেব, আমাদের শরীরে এই দুটি শক্তি আছে যেটা হরগৌরী সংবাদে তার তন্ত্র তার বিদ্যাতে এটা রয়েছে। এইটা যদি কেউ পাঠ করে বা এর সম্বন্ধে যদি জানে, শুক্রের পাঠ যেটা কোন ঋষি ভৃগু মন্ত্র জপস্তু ভৃগু ঋষি ভৃগুর যে একটা মন্ত্র আছে হরগৌরী শঙ্করের তন্ত্র, তাহলে এখানে সেই মন্ত্র যদি কেউ পাঠ করে তার শুক্র বৃদ্ধি হবে এবং তার পুত্র আর পুত্রী সংখ্যা তার শক্তি বৃদ্ধি পাবে আর মৃত্যু থেকে অমৃতের পথে চলে যাবে, অমৃত তত্ত্ব পেয়ে যাবে, অমৃত জ্ঞান পেয়ে যাবে আর তার কুণ্ডলিনী জাগরণ হবে, সে নীরব থাকবে, শান্তি থাকবে আর কি বলেছে শুক্রের বৃদ্ধি হবে আর কি বলেছে ধ্বজভঙ্গাদি রোগস্য ক্ষিপ্ত নশ্রাতি পার্বতী। তাহলে ধ্বজভঙ্গাদি মানে আমার হাড় যদি ভেঙে যায়, আমার শরীরে যদি ব্যথা হয়, আমার রক্ত যদি চলাচল ঠিকঠাক না হয়, তাহলে সেই শক্তি
আমাদের এই শুক্র শক্তিকে জাগরণ করলে বা আমাদের শিব শক্তিকে জাগরণ করলে বা শিব যোগ তত্ত্বকে যদি জানা যায় এই এক সপ্তাহ জ্ঞানে আমার এই রোগগুলো হবে না, বিশেষ করে হাই প্রেশার, লো প্রেশার, চোখের যন্ত্রণা, মাথা ঘোরা আর হাড় ভাঙা, গিটে গিটে ব্যথা, এই সমস্যাগুলো থাকবে না। তাহলে আমি তাই বলেছি যদি শিব যোগ কেউ যদি সঠিকভাবে জানে তার শরীরের 50-70% রোগ নিয়ে নেওয়া হবে, তার শরীর থেকে 50-70% রোগ কমিয়ে দেওয়া হবে। তাহলে আমি সবাইকে অনুরোধ করব শিব যোগ তত্ত্বটা জানতে, সেটা জানতে বেশি সময় দিতে হয় না। ঈশ্বর বলছেন তুমি আমাকে তোমার 1% দাও, আমি তোমাকে আমার 99% দেবো, অর্থাৎ 99% যদি সময়কে ধরি 24 ঘন্টায় 100%, তাহলে 1% 24 মিনিট। আপনারা শিবযোগ তত্ত্ব প্রতিদিন এক সপ্তাহে 24টা মিনিট সময় দেন, এই শিবযোগ তত্ত্বটা আপনি জানলে আপনার রোগ কমে যাবে, আপনার শক্তি বৃদ্ধি পাবে। আজকে শুক্রবার, আমাদের ভেতরে বীজ তৈরি হয়, আমরা খাবার খাই, খাবার থেকে পুষ্টি সংগ্রহ করি, পুষ্টি থেকে বিভিন্ন হরমোন তৈরি হয় সপ্তগ্রন্থিতে, এই সপ্তগ্রন্থির হরমোন এক জায়গায় আসলে আমাদের বীজ তৈরি হয়, আর বীজ যদি নষ্ট হয়ে যায় গাছ এমনিই নষ্ট হয়ে যায়। গাছ তো একবারই জন্মায়, কিন্তু বীজটা জন্মে আবার নতুন গাছ হয়, তার তত্ত্ব, তার জ্ঞান, তার স্মৃতি সব থেকে যায় বীজের ভেতরে। তা আপনার বীজকে নষ্ট না করে যারা মদ খান, যারা নেশা করে, যারা অন্যান্য কিছু আহার করে শরীরের বীজ নষ্ট করছেন, বিভিন্ন প্রাণীজ আহার খেয়ে, তার একটা তত্ত্ব আছে, শিবযোগ তত্ত্ব জানো আপনার শরীর সুস্থ থাকবে। শিবযোগ তত্ত্ব জানলে আপনার শান্তি হবে। শিবযোগের প্রথম উদ্দেশ্য শরীর নীরোগ রাখা, দ্বিতীয় উদ্দেশ্য শরীরকে সতেজ রাখা, তৃতীয় উদ্দেশ্য স্মৃতিশক্তি বৃদ্ধি হওয়া, চতুর্থ উদ্দেশ্য সমাজে শান্ত প্রকৃতির ভেতরে সরলভাবে চলা, পঞ্চম উদ্দেশ্য নিজের কুণ্ডলিনী জাগরণের জন্য প্রথম শিবযোগ তত্ত্ব দিয়ে শুরু হয়। শিবযোগ তত্ত্ব না জানলে আপনার কুণ্ডলিনী জাগরণ করা সম্ভব না বা তার জ্ঞান সহজে হওয়া সম্ভব না। এই যে তত্ত্বগুলো আছে শিবযোগ জানুন, আমাদের ওয়েবসাইটকে ফলো করুন www.taposmala.in, এখানে গিয়ে স্ল্যাশ দিয়ে অ্যাপস ওখানে যদি যান ওখানে এই তত্ত্বটা কিছুটা দেওয়া আছে, কবিতার ছন্দগুলো দেওয়া আছে, আর আমাদের সঙ্গে যোগাযোগ করুন, শিবযোগ তত্ত্বটা জানলে খুব ভালো। এর পরের দিন আমরা আবার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, শনিবারটা শনি মহারাজ কেন এটার তত্ত্বটা দ্বিতীয় দিনে আমাদের দেওয়া হবে। তো আপনারা শিবযোগ জানো, শিবযোগের তত্ত্বটা জানো, শিবযোগ জানলে আপনার শরীর থেকে 50-70% রোগ নিরাময় হবে, আপনার মানসিক শান্তি হবে, আর শরীর দিনে দিনে সতেজ হবে। তাই বলেছে শিবযোগ মাসে একবার, বছরে 12 বার, তার থেকে যদি বেশি শিবযোগ তত্ত্ব নিয়ে চলা যায় জ্ঞান, তাহলে আপনার শরীর আরো তাড়াতাড়ি উন্নতি হবে। মাসে একবার, বছরে 12 বার, মাসে একবার, এক সপ্তাহ, তাহলে 4 সপ্তাহ 1 মাস, তার মধ্যে 1টা সপ্তাহ শিবযোগ তত্ত্ব অনুসারে চলুন, আর 12 মাসে 12খানা শিবযোগ পাওয়া যায়, 12খানা শিবযোগ তত্ত্ব নিয়ে চলুন। এতে আপনার শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক জাগ্রত ঘটবে, এটা আপনাদের সবাইকে আশীর্বাদ থাকবে। আর কি বলেছে, আমার শরীর সুস্থ তো মন সুস্থ, আবার মন সুস্থ তো শরীরও সুস্থ, তাহলে এই মন আর শরীরকে ধরতে গেলে আমাদের শিবযোগ তত্ত্ব জানতে হয়। তাই সবাইকে আবার অনুরোধ করুন শিবযোগ তত্ত্বটা একটু জানুন। পরের দিন আবার আপনাদের আমন্ত্রণ থাকলো শনিবারকে, কেন শনি মহারাজ বলা হয়, এই তথ্যটা পরে আমাদের আবার সেকেন্ড এপিসোডে দেখা হবে। আর যদি ইন্টারনেটে সার্চ করতে চান মালো বাবা বলে সার্চ করবেন, পেয়ে যাবেন। এছাড়া হিউমনোলজি তত্ত্ব জানতে গেলে হিউমনোলজি HUMONOLOGY এটাকে জানুন, আপনার শরীর মন সুস্থ হবে। মালো বাবা সবাই সুস্থ থাকুন, নীরব থাকুন, শিবযোগ তত্ত্ব জ্ঞানে সবাইকে সমৃদ্ধির পথে নিয়ে যান, জাগরণের পথে নিয়ে যান, আধ্যাত্মিক চেতনার পথে নিয়ে যান। ধন্যবাদ সবাই।